পাণ্ডবেশ্বরের শেষ ম্যাচ টিকিট পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক, যিনি সদ্য বিজেপিতে যোগদান করেছেন, সেই জিতেন্দ্র তিওয়ারি। ওনার টিকিট পাওয়াকে কেন্দ্র করে চারিদিকে চলছে বিজেপির কর্মী সমর্থকদের বিক্ষোভ। কিন্তু তার ঠিক উল্টো চিত্র ধরা পড়ল জেমুয়া পঞ্চায়েতের অন্তর্গত শঙ্করপুর বিজেপি কার্যালয়ে। এদিন শঙ্করপুর বিজেপি কার্যালয়ে সিদ্ধান্ত পালের নেতৃত্বে মিষ্টি বিতরণ ও বাজি ফাটানো হয়। জিতেন্দ্র তিওয়ারি প্রার্থী হওয়াকে সমর্থন করে জেমুয়া পঞ্চায়েতের অন্তর্গত শঙ্করপুর পার্টি অফিসে সিদ্ধান্ত পালের নেতৃত্বে মিষ্টি বিতরণ ও বাজিও ফাটানো হয়। সিদ্ধান্ত পাল জানান, উচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছেন তা আমরা সমর্থন করি এবং জয় সম্পর্কে আশাবাদী। ডিরো রিপোর্ট, সমাজ, হিতৈষী ডিজিটাল। যেহেতু আজকে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, যেটা বিরোধীরা বলেছিল যে এরা প্রার্থী খুঁজে পাচ্ছে না, হ্যাঁ, যে এরা 194টা সিট দিতে পারবে না, আজকে যে আমাদের ফুল প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেই জন্য আমরা খুব আনন্দিত। আগামী দিনে আমরা লড়াইটা সেইভাবেই দেবো তৃণমূলের সাথে, যে তৃণমূল আজকে যেভাবে নাটক করছে, আজকে মমতা ব্যানার্জি যেভাবে নাটক করছে, যেভাবে হুইল চেয়ারে আজকে চলে বেড়াচ্ছে, বলছে আমার পা ভেঙেছে, বিজেপির লোকরা আমার পা ভেঙে দিচ্ছে, ঠিক আছে, সেই প্রতিবাদে আজকে আমরা আগামী দিনে যেভাবে আমরা লড়াইটা দেবো সেটা আমরা নিজেকে খুব গর্বিত যে আমরা আগামী দিনে তৃণমূলের সাথে যে লড়াই দেবো সেটা আমরা। আপনাদের প্রার্থী কে হয়েছে? আমাদের প্রার্থী এখানে জিতেন্দ্র তিওয়ারি হয়েছে। সেখানে আমি খুব উচ্ছ্বাসিত, যেটা আমাদের নরেন্দ্র মোদী বা অমিত শাহ যে ঘোষণা করেছে সেখানে আমরা আনন্দিত, কেননা হাইকমান্ড যেটা নির্দেশ দিয়েছে সেটা আমরা আগে আগামী দিনে পালন করবো। দেখুন, আগামী দিনে কী করেছে না করেছে সেটার দিকে আমি যাব না, ঠিক আছে, উনি নিজে ভুল বুঝতে পেরেছেন যে আজকে আমি তৃণমূল করে যে ভুলটা করেছিলাম সেটা ও নিজে আশ্বাস পেয়েছে। আগামী দিনে বিজেপি পার্টিতে এসছে, উনি নিজে ভেবেছেন যে হ্যাঁ, বিজেপি একটা ভারতবর্ষে একটা এমন রাজনীতি দল যেটা হচ্ছে যে সবকা বা সবকা সাথ সবকা বিকাশকে নিয়ে চলতে চায়, সেটা উনি ভেবেছেন যে আমাকে ভারতীয় জনতা পার্টির দিকে চলতে হবে। আজকে যেটা উনি এসছেন বিজেপি পার্টিতে, আজকে উনি আজকে আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভার আজকে প্রার্থী হয়েছেন, সেখানে আমরা ওকে স্বাগত জানাবো, সবসময় জানাবো, ঠিক আছে, আর একসাথে লড়বেন, আর একসাথে লড়াই করবো আমরা, এটা আমরা নিজেকে গর্বিত। আমার নাম হচ্ছে সিদ্ধান্ত পাল, আমি জেমু অঞ্চলের একজন বিজেপি পার্টির একজন কর্মী আছি, সক্রিয় কর্মী আছি দীর্ঘদিন ধরে। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309 8170001562।